বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো আমাদের এখানে মায়ের বরণ, মানে দশমী পেরিয়ে গেছে কিন্তু বরণটা আজকে হচ্ছে। তো সেই জন্য মাকে বরণ করতে যাচ্ছি, আর আমার দশমী বরণের মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করা আছে, অবশ্যই চেক করে নিও, ঠিক আছে? তো চলো মাকে বরণ করে আসি, মাকে বিদায় জানিয়ে আসি। মন ভালো লাগে না, তবু জানাতে হয়, ঠিক আছে? চলো। তো আমরা দেখো সবাই রেডি হয়ে নিচে চলে এসেছি। তো আমরা যখনই বরণে যাই, আমাদের ফ্ল্যাটে যত মহিলা আছে সবাই একসঙ্গে যায়, মানে যারা যারা প্রেজেন্ট থাকে অবশ্যই। তো সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি, আর এখন একটু সেলফি টেলফি নিচ্ছি, কারণ কি দেখো এত সুন্দর করে সাজুগুজু করেছি আমরা সবাই। আর বন্ধুরা থাকলে মনেই হয় যে একটু ফটোশ্যুট করি, তো সেই জন্য সবাই মিলে একটু ফটো তোলাতুলি করে নিচ্ছি। আর এরপরে আমরা যাচ্ছি মায়ের বরণের দিকে, মণ্ডপের দিকে। তো অনেকেই বরণ করে চলে এসেছে, আমরা এখন যাচ্ছি। আর এখন মোটামুটি হালকা থাকে, এরপরে আরও ভিড় হয়ে যাবে। তো যাচ্ছি, মজা হচ্ছে। তো মণ্ডপে গিয়ে দেখলাম যে আজকে এমনিতেই অনেকটাই ভিড়, দেখো তোমরা, মানে একটা লম্বা লাইন শুরু হয়েছে মণ্ডপে। বরণ করা সিঁদুর খেলা হয়ে গেল। তো এইবারে বরণটা বেশি তুলতে পারেনি, কারণ দেখতেই পাচ্ছিল যে খুব ভিড় হয়ে গেছে, সেই জন্য সেভাবে তুলতে পারেনি। Thank you.
নিরঞ্জনের জন্য তৈরি হচ্ছে। আমরা অনেক আনন্দ সহকারে মাকে বিদায় জানিয়ে আবার আসছে বছরের জন্য অপেক্ষায় থাকলাম। মা যেন সারাটা বছর সবাইকে ভীষণ ভালো রাখে এই আশা রেখে আর তোমাদের বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ব্লগটি শেষ করলাম।